হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো ছোট ছোট দুটি পুল ব্যাক কার। তো আমার হাতে যে বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সের মধ্যে রয়েছে দুটি পুল ব্যাক কার, দুটি অসাধারণ কার। আপনাদের দেখলে সত্যিই খুবই ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন, নিশ্চয়ই আপনারা খুবই আনন্দ পাবেন। তো বক্সটি প্রথমে খুলে নিলাম। তো এর মধ্যে যে দুটি কার রয়েছে, সেই দুটি কার এখানে নিয়েছে 566 রুপিস। তো চলুন আমরা দেখে নিই এর মধ্যে কী কী রয়েছে। তো প্রথমে যেটা বার করলাম সেটা হচ্ছে পুলিশ কার। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ফায়ার ট্রাক। তো এই কার দুটি কিন্তু অসাধারণ, এগুলি কিন্তু কোনো ব্যাটারির মাধ্যমে চলে না, এগুলি পুল ব্যাক, আপনি পিছনে টেনে ছেড়ে দেবেন, সামনের দিকে এগিয়ে যাবে। কার দুটি কিন্তু অসাধারণ, একটু বেশি দাম নিয়েছে যদিও, কিন্তু তারপরেও কার দুটি কিন্তু আমার অসাধারণ লেগেছে। আপনাদের কেমন লাগে সম্পূর্ণ দেখুন, তারপর কমেন্টে জানাবেন। তো আমরা প্রথমে এই পুলিশ কারটি ডিটেলস একটু দেখে নিই। পুলিশ কারের পিছন দিকটা উল্টালে আমরা এখানে ডিটেলস দেখতে পাবো যে এই কারটা কত বছর বয়সে বাচ্চাদের জন্য সুইটেবল। আর এটি কিন্তু এর মধ্যে যে প্রাইস রয়েছে সেটি 346 টাকা দেওয়া আছে, অনেক বেশি দেওয়া আছে, আসলে এত দাম নয়। আপনি 200-250 টাকার মধ্যেই কিন্তু অ্যামাজনে পেয়ে যাবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো চলুন পুলিশ কারটা এবার দেখে নিই। তো এই হলো পুলিশ কার, অসাধারণ দেখতে, দেখুন সাদা রং, তার সঙ্গে লাল আছে এবং ব্লু কালার ম্যাচিং করা আছে। এমনকি এর উপরে কিন্তু যে পুলিশের যে লাইট থাকে গাড়িগুলোর, যে ব্লু এবং রেড কালারের লাইট থাকে, সেটাও কিন্তু রয়েছে। আর এখানে লেখা রয়েছে পুলিশ বলে। চাকাগুলো কিন্তু রাবারের চাকা, খুব সুন্দর দেখতে তো অসাধারণ। তবে একটা জিনিস, এটি কিন্তু কোনো ব্যাটারির মাধ্যমে চলবে না, বা এর যে দরজাগুলি রয়েছে সেগুলো কিন্তু ওপেন করা যাবে না। এটা পুল ব্যাক কার, আপনি এটিকে পিছনে টেনে ছেড়ে দেবেন তো সামনের দিকে এগিয়ে যাবে, এবং স্পিড খুবই বেশি। তো সব কিছু দেখুন, উল্টে পাল্টে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এভাবে আপনি পিছন দিকে টেনে ছেড়ে দেবেন তো সামনের দিকে যাবে। এটার স্পিড অনেক বেশি, আমার এখানে জায়গাটা অল্প রয়েছে, তাই জন্য আমি আস্তে করে এটা টেনে ছেড়ে দিলাম। কিন্তু আপনি যখন ফাঁকা জায়গায় এটি ছেড়ে দেবেন, তখন কিন্তু প্রচণ্ড স্পিডে এটা ছুটে চলে যাবে। তো এই হলো পুলিশ কার, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এবার আমরা কিন্তু ফায়ার ট্র্যাকটা ওপেন করব। তো চলুন বন্ধুরা, আমরা এবার ফায়ার ট্র্যাকটি দেখে নিই। এই হচ্ছে ফায়ার ট্র্যাক। ফায়ার ট্র্যাকটি অসাধারণ, পুলিশ কারের থেকেও কিন্তু ফায়ার ট্র্যাকটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তো চলুন ডিটেলস দেখে নিই। এটার দাম কিন্তু 400 টাকার বেশি রয়েছে, কিন্তু 400 টাকার বেশি অত আপনার লাগবে না। এটা মোটামুটি আপনি 200-250 টাকার মধ্যেই পেয়ে যাবেন, অ্যামাজনে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর যদি গাড়িটি পছন্দ হয় তাহলে আপনাদের ফ্যামিলির বাচ্চাদের জন্য বা কাউকে গিফট করার জন্য আপনারা নিতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে কিনতে পারেন। তো দেখুন ফায়ার ট্র্যাকটি কত সুন্দর, এর উপরে যে স্টেয়ারগুলো রয়েছে, সিঁড়িটা রয়েছে, সেটা কিন্তু ঘোরানো যাবে, এদিক ওদিক ঘোরানো যাবে এবং লম্বাও করা যাবে। দেখুন এটিও কিন্তু পুল ব্যাক কার, আপনি পিছনে টেনে ছেড়ে দেবেন তো সামনের দিকে এগিয়ে যাবে। এটারও স্পিড খুব বেশি, তবে আমি বলবো পুলিশ কারের থেকে এটার স্পিড একটু কম, এটা কম দূর পর্যন্ত যাচ্ছে। আর এটা অনেকটাই ভারী, এই কারটা অনেকটাই ভারী, পুলিশ কারটা একটু হালকা, কিন্তু এটা কিন্তু অনেকটাই ভারী। চাকাগুলিও রাবারের, এভাবে আপনি পিছনে টেনে ছেড়ে দেবেন তো সামনের দিকে এগিয়ে যাবে। তো ডিটেলস আমরা একটু দেখে নিই। এই যে সিঁড়িটা রয়েছে এটা কিন্তু ফোল্ডেবল, আপনি এদিক ওদিকে ঘোরাতে পারবেন, সেই সঙ্গে উঁচু নিচুও করতে পারবেন। দেখুন এভাবে কিন্তু আপনি ঘোরাতে পারবেন। একটু ভালোভাবে দেখানোর জন্য একটু জুম করে নিই, তাহলে আপনারা ভালোভাবে দেখতে পাবেন। দেখুন এভাবে কিন্তু আপনি ঘোরাতে পারবেন, যে কোনো দিকে ঘোরাতে পারবেন। অরিজিনাল যেমন ফায়ার ট্রাক যেমনটি হয়, ঠিক তেমনটি মডেল এটা বানিয়েছে, এবং প্লাস্টিকগুলো খুবই শক্ত প্লাস্টিক, পড়ে হাত থেকে পড়ে গেলেও কিন্তু এটি ভাঙবে না। আর যে সিঁড়িটি রয়েছে সেটি 3টি অংশ, আপনি এবার সামনের দিক দিয়ে টানলেই কিন্তু লম্বা হয়ে যাবে। আর
এই দুটি কারের মধ্যে, পুলিশ কার এবং ফায়ার ট্রাকের মধ্যে কোনটি আপনাদের সবথেকে ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আমার তো পুলিশ কারের থেকেও ফায়ার ট্রাকটা অসাধারণ লেগেছে, কারণ এর একদম অরিজিনাল যেমন ফায়ার ট্রাক হয় ঠিক তেমনই এটা করা। এটা কিন্তু পুল ব্যাক, দেখুন পিছনে টেনে ছেড়ে দিলেই কিন্তু সামনের দিকে যাবে, আপনার ফাঁকা জায়গায় দিলে এটি কিন্তু অনেক অনেক দূর পর্যন্ত চলে যাবে। তবে এটা বলবো যে পুলিশ কারের থেকেও কিন্তু এই গাড়িটার স্পিড একটু কম, আর দুটি সাইজ কিন্তু একই, প্রায় 14 সেন্টিমিটার মতো হবে। তো সকলকে ধন্যবাদ, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন।